हाय एवरीवन, हैप्पी वैलेंटाइन्स डे। आशा करछि सबाई खूब भालो आछेन। वैलेंटाइन्स डे ते आमरा कम बेशी सबाई केक बेक करे थाकी, तबे आमरा अनेकेई बुझते पारी ना किभाबे केकटा डेकोरेट करब। आर अनेक समय आमादेर हाते समयो थाके ना जे केकटाके आमरा क्रीम दिए डेकोरेट करब। चलुन देखेनि किभाबे झटपट आर खुबी अल्प समय खुबी सहजे एक वैलेंटाइन्स डे केक डेकोरेट करबें। एखाने आमी एक हार्ट शेपर वैनिला स्पंज केक बेक करे निये थी। आर एखाने आमी तीनटा हार्ट शेपर पेपर निये निये थी। तो ये पेपरगुलो के आमी एखन केकेर उपर बसिए दिलाम। आपनारा इच्छा करले आरो बेशी हार्ट शेपर पेपर यूज करते पारें। जेहेतु केकटा मीडियम साइजेर, तो एर जोन्नो आमी तीन टुकरो पेपर यूज करेछी। तो एखन लागबे पाउडार शुगार। आमी एखाने एकटा चालनिर उपरे किछुटा पाउडार शुगार निये निएछी। आर ए शुगारटाके এখন আমি পুরো কেকের উপর স্প্রেড করে দেব। তো দেখতে পাচ্ছেন খুবই সহজ। আর আপনাদের কাছে যদি পাউডার সুগার না থাকে, তাহলে যে রেগুলার সুগারটা থাকে সেই সুগারকে জাস্ট ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলেই তৈরি হয়ে যাবে পাউডার সুগার। তো এভাবে পুরো কেকের উপর স্প্রেড করে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন কেকটা অলরেডি দেখতে কতটা সুন্দর লাগছে। এখন শুধু একটা কাজই বাকি, এই পেপারগুলোকে কেকের উপর থেকে তুলে নিতে হবে। তো এর জন্য লাগবে একটা টুইজার, বা আপনারা হাতের সাহায্যেও করতে পারেন। তবে টুইজার দিয়ে করলে খুব সহজেই পেপারগুলো তুলে ফেলা যায়। তো দেখতে পাচ্ছেন আমি খুব সাবধানে পেপারগুলো তুলে নিচ্ছি কেকের উপর থেকে। সবগুলো পেপার আমি তুলে নিয়েছি। তো অলরেডি কেকটা কিন্তু অনেক সুন্দর লাগছে দেখতে। তো দেখলেন তো কত সহজে আর খুবই কম সময়ের মাধ্যমে একটা কেককে ডেকোরেট করা যায়। আপনারা ইচ্ছা করলে চকলেট কেকও ইউজ করতে পারেন। তো এখন আমি কেকটা কেটে দেখাচ্ছি। আশা করছি আমার এই কেক ডেকোরেশনের আইডিয়াটা আপনাদের ভালো লেগেছে। অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। এইরকম নতুন নতুন আইডিয়া পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন। বাই বাই।